Thanks for watching, my dear. Like, share and subscribe. আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। যে যে ধর্মের আছে সকলকে আমার অনেক ভালোবাসাতে শুরু করছি। আমার কাছে একজন গার্ডিয়ান, উনি আমার ফেসবুকের পার্সোনাল প্রোফাইলে নক দিয়ে একটা জিনিস রিকোয়েস্ট করেছেন, আমি যেন একটা ভিডিও তৈরি করি যে কীভাবে আনইন্টারাপ্টেডভাবে, মানে একদম বাধা ছাড়া মনোযোগের সাথে আমরা বাসাতে পড়াশোনা করতে পারি। আসলে তার বাচ্চার একটা প্রবলেম এবং তিনি জানতে চাইছে কীভাবে এটাকে আমরা ছোটোবেলার মোকাবেলা করেছিলাম বা হোয়াট ইজ দ্য সলিউশন। প্রথমে কয়েকটা জিনিস একটু তোমাকে বলি। আমরা পড়াশোনাকে প্রথম কথা একটা মেডিটেশনের মতন চিন্তা করতে হবে, মেডিটেশন বা ধ্যান, রাইট? এই পড়াশোনা কিন্তু পৃথিবীর অনেক কাজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হলি থিং বা অনেক পবিত্র একটা কাজ, রাইট? আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু বলেই গেছেন যে সারা রাত ভর ইবাদত করা থেকে এক ঘন্টা পড়া অনেক উত্তম। তাহলে আমাদের নবীজি যদি এই পথে আমাদের দেখা দিয়ে যেতে পারেন, আমরা কেন সেই জিনিসটাকে বুঝতে পারতেছি না বা আমরা কেন সেটাকে ফিল করতে পারতেছি না, আমাদের প্রবলেমটা কি? প্রবলেমটাকে আমি প্রথমে কয়েকটা জিনিস একটু ক্ল্যারিফাই করি। আমার বাবা ছোটোবেলা একটা মজার এক্সাম্পল দিতেন। আমার বাবা আসলে উনি নর্মাল আর্টসেই পড়াশোনা করেছেন ছোটোবেলাতে, এবং তিনি বলতেন যে তিনি যখন পড়াশোনা করতেন ছোটোবেলায়, তখন আশেপাশে কয়েকটা বাড়িতে গান বাজত, এবং গান বাজনাগুলো বাজিয়ে তারা মনে করো আনন্দ ফুর্তি করতে সন্ধ্যার পরে, আর আমার বাবা বাধ্য হয়ে মনে করো কান চাপা টাপা দিয়ে পড়তেছে। এটা আমার বাবার ঘটনা। তো রেজাল্ট কী? রেজাল্ট ওই যে সমস্ত বাড়িতে গান বাজনা বাজছে ওখানে কোনো শিক্ষিত মানুষ তৈরি হয়নি, ওরা জ্ঞান বিজ্ঞানের কোনো মূল্য দেয় না, আর আমার বাবা মনে করো সামান্য কিছু পড়াশোনা করেছেন বা তার জীবনে যতটুকু প্রয়োজন তিনি শিখেছেন, দ্যাটস দ্য রেজাল্ট। সো তোমার ফ্যামিলিতে প্রথম কথা, তুমি যখন পড়তে বসছো, আমি এটা যদি কোনো গার্ডেনের ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকেও করজোর অনুরোধ করতেছি, আপনারা এটা শুনবেন, আপনার বাচ্চা যখন পড়াশোনা করতে বসছে, সে ক্লাস ফাইভে পড়ুক, ক্লাস টেনে পড়ুক বা ইন্টারমিডিয়েট পড়ুক বা অনার্স পড়ুক, হোয়াট এভার, যদি সে পড়াশোনা করতে বসে, আপনার বাসায় রিক্রিয়েশন বা এন্টারটেনমেন্টের যত সোর্স আছে আপনাকে সেটাকে বন্ধ করতে হবে। হোয়াই? আমি ছোটোবেলায় সাইকোলজিটা দেখেছিলাম। আমার বাসায় আমি পড়তাম রাত দেখা যেত 8টা বা 7:30টার সময় পড়তে বসতাম, আর আমার পড়া হতো মনে করো রাত 2টা বা 3টা পর্যন্ত, ম্যাম মোস্ট অফ দ্য টাইম। কিন্তু আমাদের বাড়িতে একটা ছোটোবেলার নিয়ম ছিল টিভি দেখা, এবং আমাদের বাড়িতে শুধু একটা টাইমে দিনে টিভি চলতো, সেটা ছিল রাত 1:30 থেকে 10টা পর্যন্ত। তো এই সময় যখন টিভি চলতো আমি না পড়তে পারতাম না, কারণ তখন তো এত পরিমাণ এন্টারটেনমেন্ট সোর্স ছিল না, পাশের রুমে টিভি সাউন্ড কানে আসতো আর আমি পড়তে পারতাম না, তখন মনে হতো যে চাই একটু টিভি দেখে আসি। তো এটা যখন আমার বাবা মা বুঝতে পারলেন, তখন তারা টোটালি টিভি দেখাই বন্ধ করে দিলেন। আমাদের বাড়িতে আমি যখন পড়াশোনা করছি এরকমভাবে টিভির কোনো ব্যবস্থা তখন ছিল না, যখন টিভি দেখতাম ফ্যামিলির সবাই মিলে টিভি দেখতাম। সো ফার্স্ট অফ অল, তুমি তো আমার রুমে বসে পড়ছো আর তোমার মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে বা বাবা মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে সাইকোলজিক্যালি তোমাকে এফেক্ট করবে, তুমি পড়তে পারবে না মনোযোগ সহকারে। নাম্বার ওয়ান সোর্স অফ ডিস্ট্রাকশন, যে তুমি যখন পড়তে বসবা তোমার বাসায় যত ধরনের এন্টারটেনমেন্ট সোর্স আছে এই সমস্ত এন্টারটেনমেন্টের সোর্স বন্ধ করতে হবে, আদারওয়াইজ তুমি ডিস্ট্রাক্টেড হবা। এবার নাম্বার টু, তুমি নিজে যেন এই কাজটা না করো। ধরো তোমার বাবা মা ডিস্ট্রাক্টেড হচ্ছে না বা তারা মোটামুটি চুপচাপ করে তোমাকে পড়তে টড়তে দিয়ে টিভি টিভি বন্ধ করে তারা তাদের রুমে বসে গল্প করছেন বা তারা তাদের কাজ করছেন, এখন তুমি বসে বসে ইউটিউবে ভিডিও দেখতে পড়ছো, ভাই আমি তোমাকে বলি, তুমি যদি এখন এই ভিডিওটা পড়ার টেবিলে পড়তে বসে দেখো তুমি আসলে ভুল করতেছো। কেন ভুল করতেছো আমি তোমাকে বলি, পড়ার টেবিলে তোমার পড়ার টেবিল আর তোমার কাজ করার টেবিল বা এন্টারটেনমেন্টের টেবিল দুটো আলাদা হতে হবে। যেমন ধর এখন যুগটা পরিবর্তন হয়ে গেছে, এখন সবাই অনলাইন কোর্স করছে এবং অনলাইন কোর্সগুলো মোটামুটি অফলাইন থেকে অনেক বেশি আউটপুট পাচ্ছে, উই নো দ্যাট, বাট এই জিনিসটাকে তোমার ভাগ করতে হবে। ভাগ করতে হবে মানে তোমার একটা টেবিল বা একটা জোন থাকবে যেটা তোমার ক্লাসরুম, তুমি সেখানে মনে করো টিভিতে বলো, ল্যাপটপে বলো বা ক্যামেরা মানে মোবাইল ফোনে বলো, তুমি সেখানে বসে ক্লাস করছো এবং নোট তুলতেছো, দ্যাটস ইউর ক্লাসরুম। এবার ক্লাসরুমে পড়া শেষ করে ফোনটা বন্ধ করে সুন্দর করে তুমি তোমার বইয়ের টেবিলে চলে আসো। অ্যাকচুয়ালি বইয়ের লেটারগুলো সব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিস আমাদের কাছে কখনোই পছন্দ না, আমরা সবসময় আমাদের মন সাবকনশিয়াস মাইন্ডে কালারফুল জিনিস পছন্দ করে। সো তুমি প্রথমত যখন তোমার বইয়ের সাথে ওই মোবাইল ফোনটা পাশে রেখে পড়ছো, তুমি না চাইতে ডিস্ট্রাক্টেড হবা, তোমার ফোনটা কখনোই যেন তোমার খাতা কলমের পাশে না থাকে, খাতা কলম বই তোমার যে টেবিলে থাকবে সেই টেবিলে তুমি কখনো ফোন রাখবা না। তুমি যদি ক্লাস করো অনলাইনে বা এইটা যদি তুমি জাস্ট বই পড়ার সাথে সাথে দেখো তুমি কিন্তু ভুল করছো। সো তোমার দায়িত্ব হচ্ছে অনলাইন ক্লাস বলো বা যে কোনো সুন্দর টিউটোরিয়াল বলো বা ভিডিও বলো, এইটা তুমি তখন দেখছো জাস্ট গো টু অ্যানাদার প্লেস ফ্রম ইউর রিডিং রুম বা স্টাডি রুম বা স্টাডি টেবিল, স্টাডি টেবিলের মধ্যে এই কাজটা করা যাবে না, নাম্বার ওয়ান। আর তুমি যখন পড়তে বসছো মনে করো তুমি তোমার বাপ্পা তোমাকে ডিস্টার্ব করতেছে না, তুমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তাও দেখছো না, সব অফ, এবার তুমি পড়তে বসছো, নাও যখন পড়তে বসবে আশপাশ কিন্তু কাম অ্যান্ড কোয়াইট, এবং কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টে ব্রেন সুপার ফাস্ট কাজ করে, তখন তোমার লাইফে নানান ঘটে যাওয়া ঘটনা, তোমার ফ্রেন্ডের নানান ধরনের কথা, তোমার আশেপাশে মানুষজনের নানান ধরনের কথা ব্রেনের মধ্যে রিফ্লেক্ট করতে থাকবে বারবার,
এবং তুমি পড়তে যখন বসবা তুমি দেখবা প্রথম পড়া শুরু করা মনে করো সব কিছু ঠিক আছে, পড়তে বসছো মাত্র, একদম আনইন্টারাপ্টেডভাবে পড়তে বসছো, এখন তোমার ব্রেনের মধ্যে চিন্তা হচ্ছে। তো অ্যাকচুয়ালি কী হয় ঘটনাটা, যে কোনো একটা গাড়ি কথাটা খেয়াল করবা, একটা গাড়ি ড্রাইভ করে তুমি যখন কোথাও যাবা, মোটর সাইকেল হোক বা প্রাইভেট কার হোক, গাড়িটা বন্ধ করার সাথে সাথে কিন্তু গাড়িটা আসলে বন্ধ হয় না। বন্ধ হয় না মানে হলো এর মধ্যে যে হিট প্রসেসিং হয়েছে এই হিটটা আস্তে 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 কিন্তু রেডিয়েট হতে হয়। তুমি ধরো খাবার খাচ্ছিলা, টিভি দেখতেছিলা, উঠে পড়তে বসছো, তোমার পড়াটা ঠিক ট্র্যাকে আনতে অ্যাটলিস্ট 10-15 মিনিট সময় চলে যাবে, তুমি বুঝবো না কীভাবে চলে গেছে। এই 10-15 মিনিট তুমি যা পড়তেছো কিছু আলটিমেটলি মাথার মধ্যে ঢুকতেছে না, বিকজ মাথা তখন অন্য জিনিসপত্র প্রসেসিং করতে বিজি। তুমি এই ভিডিওটা প্রমাণ যদি চাও, এই ভিডিওটা শেষ করে পড়তে বসো, আমার একটা দুইটা লাইন হলেও তোমার ব্রেনে রিফ্লেক্ট করতে থাকবে। অর্থাৎ তুমি যখন পড়তে বসছো কিছু টাইম রেখে দাও এই সমস্ত হাবি যাবে জিনিস মাথা থেকে বাদ দিতে, সেটা 5 মিনিট থেকে 10 মিনিট। বাদ দেওয়ার পর এইবার তুমি যখন মনোযোগ দিছো একবার, পৃথিবীর কোনো কিছু যেন তোমাকে ডিস্টার্ব না করতে পারে, কোনো কিছু, ওই আমি পড়তে বসে তা নিয়ে আমাকে মেসেজ দিছে কিনা, আমি পড়তে বসে আমার ফ্রেন্ড সজল কী করতেছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস। তুমি পড়তে বসছো তখন তোমার আশেপাশে দুনিয়াতে কী হয়ে যাচ্ছে টোটালি সব কিছু থেকে ভুলে যেতে হবে, একদম কিচ্ছু মাথায় আনা যাবে না। তখন বলতে পারো যে ভাই এই কেমন সম্ভব, মাথা তো ঘুরতে থাকে, বাদ দিতে হবে মাথা থেকে, আদারওয়াইজ তুমি কখনো মনোযোগ সহকারে পড়তে পারবে না, কোনো দিন পারবে না। এবং যখন তুমি একাগ্র চিত্রে পড়তে বসছো তখন তুমি দেখবা তোমার পড়াটা মাথার মধ্যে ঢুকছে বা পড়াটা ভালো লাগছে, এবং পারতপক্ষে চেষ্টা করবা আশেপাশে কোনো সাউন্ড যেন তোমার মাথার মধ্যে না ঢুকতে পারে। অ্যাকচুয়ালি পড়াশোনার করার প্রত্যেকটা মানুষের কাছে টেকনিক কিন্তু ভিন্ন ভিন্ন রকম, বাট তুমি যদি আনইন্টারাপ্টেডভাবে মানে একদম কোনো বাধাবিঘ্ন ছাড়া পড়তে চাও তাহলে তোমাকে একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তোমার পড়ার রুমটা যেন পড়ার রুম হয়। যেমন আমি ছোটোবেলাতে আমার কিছু টিচার আমাকে পরামর্শ দিতেন রিডিং রুমে, যেখানে আমি পড়তেছিলাম আশেপাশে খুব সুন্দর সুন্দর কিছু, মানে এটা আবার অনেকে নেগেটিভভাবে নিতে পারে, যেমন ধরো মানে অনেকে বলতে পারে যে ভাই এটা হারাম কাজ, আমি আসলে ওইদিকে যাচ্ছি না ভাই, এটা খুব কমপ্লিকেটেড বিষয়। তোমার পড়ার টেবিলে মনে করো কিছু সায়েন্টিস্ট বা কিছু সূত্রে এর কিছু ইমেজ রেখে দাও, তুমি যখন মনে করো সামনে যখন নিউটনের ছবিটা দেখবা বা তুমি মনে করো যখন আলফ্রেড নোবেলের ছবিটা দেখবা বা তুমি মনে করো কোনো একটা ভালো যে পৃথিবীতে বড় কোনো কাজ করে গেছে তার ছবি দেখলে না, অটোমেটিক্যালি তার সাথে তোমার একটা অদৃশ্য লিঙ্ক তৈরি হয়, একটা ব্রেনের কিছু কী বলা যেতে পারে থট প্রসেসিং এমনভাবে হয় যে আমিও দেখি ওনার মতন কিছু করতে পারি কিনা। সো তোমার পড়ার যে রুমটা সেটা পুরোপুরি যেটাকে আমরা বলি মসজিদ বা মন্দির যেমন পবিত্র থাকে ঠিক ওরকম একটা পবিত্রতা তোমার চারপাশে যেন থাকে, সব কিছু থেকে তোমার মধ্যে যেন পজিটিভ এনার্জি আসতে থাকে, এই পজিটিভ এনার্জি তোমাকে গাইড করবে তুমি কীভাবে সামনের দিকে যাবা। আর চেষ্টা করবা কখনোই বিছানায় বসে না পড়ার জন্য, কেন, কারণ তুমি যখন বিছানায় বসে পড়তে বসছো 5 মিনিট পর দেখবা ঘুম চলে আসছে, মানে কীরকম ওই তুমি হয়তোবা বসে পড়তেছিলা কিছুক্ষণের মধ্যে এরকম শুয়ে পড়তে শুরু করছো বা মনে করো এরকম হেলান দিয়ে পড়তে শুরু করছো, এভাবে তোমার পড়া আসলে মাথার মধ্যে ঢুকবে না। তুমি যখন পড়তে বসছো তোমার সবসময় দায়িত্ব হচ্ছে চেয়ার এবং টেবিল, সেটা কাঠের চেয়ার হোক, একটা 300 টাকার চেয়ার হোক, একটা 500 টাকার টেবিল হোক বা 400 টাকার টেবিল হোক, অন্ততপক্ষে তোমার রুমে যেন এই 800-900 টাকার একটা সেট আপ থাকে, একটা চেয়ার এবং একটা টেবিল, অনেক দামি হওয়ার প্রয়োজন নাই, কারণ অনেক যদি অনেকে দেখো যে মুভিং বা রিভলভিং চেয়ার এখানে বসে পড়তেছে এতে আবার বেশি আরাম চলে আসে। পড়াশোনা করার সময় তোমার ব্রেন এবং তোমার বডিকে কিছু স্ট্রেস দিতে হবে, তাহলেই দেখবা যে তোমার পড়াটা ইফেক্টিভভাবে তোমার মাথার মধ্যে কাজে লাগতেছে। সুতরাং অবশ্যই চেয়ার টেবিলে পড়তে হবে। আর লাস্টে পরামর্শটা আমি দিব সেটা হলো যে একটা জিনিস তুমি যখন পড়ছো জাস্ট মনে করো পড়ে যাচ্ছ, ডোন্ট ডু দ্যাট, একটু পড়ছো এবার এটা নিয়ে ভাবো যে আসলে কী বলেছে। সাপোজ তুমি আমাদের সৌরজগৎ নিয়ে পড়তেছো বা মনে করো তুমি ইকোনমিক্স পড়তেছো, সাপোজ তুমি বা ফিনান্স পড়তেছো, তুমি যে গ্রুপের স্টুডেন্ট হও না কেন তুমি মনে করো ইকোনমিক্সের একটা ফর্মুলা পড়লা, এবার পড়ার পর তুমি এটাকে ভাবো আচ্ছা এই জিনিসটা যে বইতে লিখছে কেন লিখছে, কি শুধু মুখস্থ করে আমি পরীক্ষাতে নাম্বার পাবো তার জন্য, নাকি আমার এখান থেকে জীবনের কিছু শেখার আছে। তুমি দেখো পৃথিবীতে কোথায় কোথায় এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। তুমি যখন প্রত্যেকটা জিনিসের এরকম চিন্তা করে করে পড়তে পারবা না, তখন তুমি দেখবা যেগুলো সব কাজের, তুমি যা কিছু বইতে দেখো এই সব কোনো না কোনো মানুষ অনেক গবেষণা করে অনেক কাজ করে তারপর হচ্ছে বানাইছে, তারপর সেগুলো বইতে সে লিপিবদ্ধ করছে, আমরা সেগুলা গিফট হিসাবে ফ্রি অফ কস্ট গিফট হিসেবে আমাদের কাছে আসছে যে আমরা পড়তে পারতেছি। তুমি চিন্তা করো তো নিউটনের সূত্র বলো বা ইকোনমিক্সে কোনো ফর্মুলা বলো বা পরিসংখ্যানে কোনো ফর্মুলা বলো, এগুলো কিন্তু পড়তে তোমার টাকা লাগতেছে না, এগুলো ফ্রি অফ কস্ট বইতে লেখা আছে, বাট এইটা যে লোকটা আবিষ্কার করছে তার কিন্তু শত 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 ঘন্টা ওখানে ব্যয় করতে হয়েছে। ইমাজিন এই যে এখন আমার ঘড়িতে বাজে 4:30, ট্রাস্ট মি আমি এই সময় যে ভিডিওটা বানাচ্ছি আমার কিন্তু কষ্ট হচ্ছে ভিডিওটা বানাতে, বাট এই ভিডিওটা দেখে তুমি যদি সামান্যতম উপকার হও, সামান্যতম তোমার যদি লাভ হয় তাহলে মনে করবো যে না আমার ভিডিওটা ঠিক আছে। তুমি আরও মনে করো 10 জন ফ্রেন্ডের সাথে শেয়ার করলো যে দেখ ভাই এটা বলছে, ভাই কী বলতে চাচ্ছে একটু ভালো করে খেয়াল কর,
তারা তুমি বুঝবা যে না, এই যে আমি পরিশ্রমটা করলাম এই পরিশ্রমটা সফল। পৃথিবীতে সব কিছু মানুষ টাকার জন্য করে না। এই ভিডিওর মনে করো তুমি দেখলে আমি কয় টাকা পাবো, সাপোজ ইউটিউব থেকে হয়তো আমাকে $2 দিছে, $2 মানে হচ্ছে 180 টাকা, তাই দিয়ে আমি কী করবো, 2 কেজি আটা কিনবো নাকি? আই ডোন্ট ডু দ্যাট। অ্যাকচুয়ালি বিষয়টা কী হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের কাজ এমনভাবে করা উচিত যাতে সেই কাজটার পজিটিভ প্রতিফলন আমাদের জীবনে আসে। সুতরাং লাস্ট যে রিকোয়েস্টটা করবো সেটা হলো, তোমার পড়াশোনা করার এনভায়রনমেন্টটা যদি পজিটিভ বানাতে পারো, আশেপাশে কোনো কিছু দিয়ে তুমি যদি বিরক্ত না হও বা ডিস্টার্ব না হও, তাহলে দেখবো তোমার 2 ঘন্টার পড়া খুব ভালো করে অন্তত পক্ষে 1.5 ঘন্টায় পড়াতে কমফর্ট হয়েছে এবং তুমি খুব কম সময় পড়ে অনেক ভালো আউটপুট দিতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। সকলে ভালো থেকো, টাটা।